আর তিনটি এখন দায়ের হচ্ছে। তো ফলে এরা আশঙ্কা করছেন তারা হারছেন, অনুমান করছেন হারছেন, এবং মরিয়া হয়ে সন্ত্রাসের পথে যাচ্ছেন। এমনিতেই ত্রিপুরা আইন শৃঙ্খলা অত্যন্ত অবনতি হয়ে আছে, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ দলদাসের ভূমিকায় রয়েছে, তারা দেখতে পাচ্ছে না। এবং যারা হামলা করছে অনেকদিন ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়ার প্রথম দিন থেকে যে হামলা হচ্ছে, পরের পর এখন প্রার্থীদের উপর শুরু হয়েছে, সমর্থকদের উপর। আজ 11 নম্বর ওয়ার্ডে শেখর দেববর্মা তৃণমূলের যে প্রচার চলছিল, যে সাজানো ছিল পতাকা দিয়ে, ফ্ল্যাগ, ফেস্টুন, সব সেগুলি ছুঁড়ে ভেঙে দেওয়া হচ্ছিল, সরিয়ে দেওয়া হচ্ছিল, সমর্থক প্রতিবাদ করেছে, এমন ভাবে মারা হয়েছে, তার চোখটি কার্যত নষ্ট হয়ে যাওয়ার মুখে রয়েছে, দৃষ্টি, একটি চোখ দৃষ্টিহীন হওয়ার আশঙ্কায় চলে গিয়েছে, এমন ভাবে তাকে মারা হয়েছে। বিজেপির সমাজ বিরোধীরা তাকে মেরেছে। তো ফলে এখন আমি আবার বলছি যে সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও 9টি এফআইআর হচ্ছে, 6টি ইতিমধ্যেই হয়েছে, 3টি প্রস্তুতি চলছে, ত্রিপুরা শাখার আহ্বায়ক সুবল ভৌমিক, আর 3টি এফআইআর কিছুক্ষণের মধ্যেই দায়ের হয়ে যাবে। কিন্তু সব থেকে উদ্বেগজনক বিষয় সেটি হচ্ছে যে এই পরাজয়ের আশঙ্কা থেকে বিজেপি এতটাই মরিয়া হয়ে গিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশকেও তারা মানছেন না। এর আগে আমরা দেখেছি তাদের দৃষ্টিভঙ্গি, তারা কোর্টের আদালত অবমাননাকেও ভয় পান না, তারা বলেন পুলিশ খুঁজলে খুঁজবে, পুলিশ তো আমরা চালাই, ধরবে না, তাহলেই হলো। তা এখন যেটা দাঁড়িয়েছে, তৃণমূলের অভিযোগ ছিল ত্রিপুরায় সন্ত্রাস হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট সেই অভিযোগগুলির নথিপত্র দেখে তাকে মান্যতা দিয়েছে, এবং ত্রিপুরার পুলিশ প্রশাসনকে বলেছেন সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করতে, তারা করছেন না। ফলে আমরা আইনত আবার আমরা পুরোদস্তুর সুপ্রিম কোর্টকে যা যা জানাবার সমস্তটাই জানানো হবে, আর পাশাপাশি মানুষের দরবারে গণতান্ত্রিক এবং রাজনৈতিক উপায়ে যে প্রতিবাদ যেভাবে মানুষের কাছে নিয়ে যেতে হয় নিয়ে যাবো। আমরা এইটুকু আমরা আত্মবিশ্বাসী যে ওরা যতই হামলা করুক, যত ভোট এগিয়ে আসছে, ওরা যত মরিয়া হচ্ছে, তত প্রমাণিত হচ্ছে তৃণমূলই ওখানে বিজেপির চ্যালেঞ্জার, অর্থাৎ বিজেপি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, এবং বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। বামপন্থী ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন যেখানে বামেদের প্রার্থী নেই, একজন বামফ্রন্ট প্রার্থীকে রীতিমতো সশস্ত্র হুমকি দিয়ে তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে, যেখানে বামেদের প্রার্থীও নেই, কিংবা যেখানে আছেন বামপন্থী সমর্থকরা, তারা মনস্থির করে ফেলছেন এবারের ভোটটা, তারা জানেন চোখে চোখ রেখে টক্কর দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সভা করতে বারণ করলে মাঝরাতে হাইকোর্ট থেকে অর্ডার এনে সভা করছে, এর নাম তৃণমূল কংগ্রেস, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস। তাই বামপন্থীরাও সিদ্ধান্ত নিচ্ছেন, কংগ্রেস সমর্থকরা সিদ্ধান্ত নিচ্ছেন, নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল কংগ্রেস। এটা বিজেপি বুঝে গিয়েছে, মানুষের মহাজোট তৈরি হচ্ছে, মানুষের মহাজোট তৈরি হচ্ছে তৃণমূলের প্রতীককে কেন্দ্র করে, এটা বুঝে গিয়েছেন বিজেপি ত্রিপুরার নেতারা, এবং তারা উদ্বিগ্ন, আশঙ্কিত। সেই জন্য এই সমস্ত আইন কানুন, গণতন্ত্র, সুপ্রিম কোর্টের নির্দেশ ভেঙে তারা সন্ত্রাসের রাস্তায় যাচ্ছেন। কিন্তু এই হামলা মামলা এসব করে তারা কিন্তু ভোট জিততে পারবেন না। আমরা তাদের খুব সতর্ক করে দিচ্ছি যে বিষয়টা আপনারা নিশ্চিত থাকুন, তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে রাজ্যে, 2023 সালে তৃণমূল কংগ্রেসই আসছে। আমরা বিজেপির যে সমাজবিরোধীরা এই কাণ্ড কারখানাগুলি করছে, এবং যে পুলিশ প্রশাসনের কর্তারা বিজেপি নির্দেশ শুনে তারা এই ধরনের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছেন, তাদের আমরা বলছি আপনারা এসবের মধ্যে ঢুকবেন না, নিরপেক্ষ থাকুন, নিরপেক্ষভাবে মানুষকে সিদ্ধান্ত নিয়ে আসেন। বাংলাদেশের বিজেপি বিধায়ক তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে গেলে বা ধরনের কোন নরমালি ঘটনা হলে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গলের বিজেপি বিধায়ক বলছে না, সেগুলো সাধারণত জন্তু জানোয়ারদের ভাষা, তো সেগুলো এরকম তারা সেরকম কিছু বলতে পারেন, পুরো মানে মানুষের গঠনটা আস্তে 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 মানুষ এসেছে, হয়তো যারা পুরোটা এসে পৌঁছতে পারেননি, কিছুটা একটু আগে ধাপে রয়েছেন, তো সেখান থেকে এই ধরনের কথাবার্তাগুলি তো আসতেই পারে। এবং প্রশ্নটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে যখন সারা ভারত উজাড় করে নেতা কর্মী সমর্থক বিজেপি এনে বাংলায় ঘুরিয়েছিল, তখন তাদের মনে ছিল না, তখন তাদের মনে ছিল না এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী তো বাংলায় এসে প্রচার করছে, ত্রিপুরার নেতারা আসেননি বাংলায় প্রচার করতে, ফলে বাংলার কেউ যদি সেখানে প্রচার করতে গিয়ে থাকেন, আপনাদের কোন নৈতিক অধিকার থাকে বাধা দেওয়ার, আপনাদের ন্যূনতম নৈতিক অধিকার থাকে বাধা দেওয়ার, আপনারা তো দেখিয়েছেন বাংলায়, এটা আপনারা নিশ্চিত ভাবে এটা দেখিয়েছেন বাংলায়। তো সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার নেতারা, ত্রিপুরার বিজেপি কর্মীরা যেমন বাংলায় এসেছেন, আবার অন্যান্য জায়গা থেকে দিল্লির শীর্ষ নেতারা, নাগপুরের শীর্ষ নেতারা, এবং সারা ভারত থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সমস্ত তো আপনারা বাংলায় তো ঘুরেছেন,
তো ঠিক আছে, ঘুরেছেন ঘুরেছেন, তো এবার ত্রিপুরাটা আমরা দেখছি। আর ওই ধরনের ভাষাগুলি আমার মনে হয় না বলাই ভালো, কারণ প্রত্যেক ক্রিয়ার আমার একটা প্রতিক্রিয়া থাকে। ত্রিপুরার ডিজিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ, উনি বলছেন সামনেই পুরো ভোট ত্রিপুরার বেশ কিছু অংশ সংবেদনশীল এবং স্পর্শকাতর, ত্রিপুরার পুরো ভোট তিনি কি বলতেন? সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটটা করতে চাইছে, সেখানে যদি সুদীপ বাবুর মতো একজন অসিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদ হতে পারেন তিনি বিজেপির বিধায়ক, তিনি যখন এই আশঙ্কা এই উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে পুরো ভোটের নিরাপত্তা এবং শান্তির লক্ষ্যে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাচ্ছেন, তাকে আমরা মনে করছি সেটা অত্যন্ত সময়োচিত প্রাসঙ্গিক এবং আমরা সমর্থন করছি। শুভেন্দু অধিকারী গোয়ার প্রার্থী হয়েছেন বাংলার মেয়ে প্রার্থী হচ্ছেন গোয়া বহিরাগত, আমার মনে হয় বহিরাগত শব্দটি প্রথম থেকে তারা একটা অপব্যাখ্যা চেষ্টা করেছেন জেনে শুনে। বহিরাগত মানে বলা হয়েছে যে যারা শুধুমাত্র বিধানসভা ভোটের লক্ষ্যে যারা এসে এখানে বাংলার সুখে দুঃখে ছিলেন না, বিধানসভা ভোটের জন্য ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু বহিরাগত শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এক্ষেত্রে একটি সর্বভারতীয় দল, তারা বিভিন্ন রাজ্যে সংগঠনের যে বিস্তার সেটা লাভের জন্য, সেই বিস্তার লাভের জন্য তো শুভেন্দু অধিকারী তো কালকার যোগী, সবে তো গেছে, বিজেপিতে তো বর্ষপূর্তি হয়নি, বিজেপি রাজ্যসভা লিস্টটা খুলুন না ভাই, তাহলে তো দেখবেন কার বাড়ি কোথায় আর কোন রাজ্য থেকে গেছে। লোকসভার লিস্টটা খুলুন না, দেখবেন কার বাড়ি কোথায় কোথা থেকে গেছে, কার বাড়ি গুজরাটে বেনারস থেকে প্রধানমন্ত্রী, তো এগুলো তো দেখতে পাবে মানচিত্রের এপাশ মানচিত্রের ওপাশে। কালকার যদি বিজেপি ওইসব কথাবার্তা বলে লাভ আছে? সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, অন্য রাজ্য থেকে ডাক আসছে, ফলে আমাদের আমরা বাংলা হলো ভিত্তি আর ভারত হলো ভবিষ্যৎ, বাংলার মঞ্চকে তার শাখা প্রশাখা বিস্তার করে অন্য রাজ্যগুলির মাধ্যমে পর্যায়ক্রমে দিল্লিতে তৃণমূলের সাফল্যের পতাকা প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক সময়োচিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর নজির অতীতেও বহু রয়েছে, অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস অত্যন্ত সাফল্যের সঙ্গে সময়ের তাকে সাড়া দিচ্ছে। সুকান্ত মজুমদার বলছে বাংলার কি অরাজকতা কারণটা কি, বাছাই করার কারণ কি, ভাগ করার জন্য? এটা দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, এবং গোয়ায় আমরা অত্যন্ত ভালো জায়গায় আছি, আমরা অন্য রাজ্যের যারা সিনিয়র লিডারশিপ তাদেরকেও আমরা দেখাতে চাই যে আপনারা যেমন তৃণমূল কংগ্রেস করতে চাইছেন তারা ডাকছেন বলেই তো তৃণমূল যাচ্ছে, তৃণমূল তো একা একা গিয়ে সেখানে হাজির হচ্ছেন, মানে যে সমস্ত রাজ্য থেকে তৃণমূলকে বা যে সমস্ত অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসকে সেই রাজ্যের সংগঠনের জন্য আমন্ত্রণ করা হচ্ছে, মানুষ ডাকছেন, তো সেই জায়গায় আমাদের দলও সেই সৌজন্য দেখিয়ে বলছে যে সেখানে যাতে অভিজ্ঞ যারা আছেন বা যারা ভালো সংগঠনের কাজ করতে চান দল তাদের সাংগঠনিক স্বীকৃতি দিতে প্রস্তুত। ফলে এটা একটা, আমি আবার বলছি, বাংলা হচ্ছে ভিত্তি, ভারত হচ্ছে ভবিষ্যৎ, তো ফলে বাংলার মঞ্চ থেকে শাখা প্রশাখা বিস্তার করে এক একটি রাজ্যের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাফল্যের যে পতাকা সেটা প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া অত্যন্ত সাফল্যের সঙ্গে এই প্রক্রিয়াটি চলছে। কালকা যোগী শুভেন্দু এখনো বর্ষপূর্তি হয়নি বিজেপিতে, বিজেপি রাজনীতিতে যার নাক টিকলে দুধ বেরোয় তার উচিত তার দলের ইতিহাসটা দেখা, তার নতুন দলের ইতিহাসটা দেখা, বিজেপির লোকসভা রাজ্যসভার এমপিগুলি তাদের অধিকাংশের সব চিকুচি কুষ্টি দেখে তারপর যেন তিনি মন্তব্য করেন। সুকান্ত মজুমদার বলছেন বাংলা জুড়ে অরাজকতা চলছে, আরে বিজেপিতে অরাজকতা চলছে, সুকান্ত মজুমদারের খুব প্রবলেম, বিজেপিতে অরাজকতা সেটা উনি ঘোরাতে চাইছেন। একে তো সুকান্ত মজুমদার সবে বসেছেন বসার পর থেকে, 3-0 বসার পর থেকে, 4-0 বসার পর থেকে, দল বনাম ওপাশে পরিষদীয় দল, আরে সভাপতি কি কাজ করলো, পেগাসাস অধিকারী চাইছে সে প্রচার পাক, এত কষ্ট করে তারা দিলীপ ঘোষকে সরিয়েছিলেন, দিলীপ ঘোষ রোজ সকালবেলা সুকান্ত মজুমদার ঘুম থেকে ওঠার আগে সে আগে মিডিয়ার সামনে বলে দিচ্ছে আমি আছি আমি আছি আমি আছি, আমার শিরোনামে থাকতে হবে, যদি বা এদিক সামলাচ্ছ ওপাশ থেকে তথাগত রায় আর কর্তৃত্বমত্তা, তো ফলে এই যে কঠিন পরিস্থিতির মধ্যে সুকান্ত মজুমদারকে থাকতে হচ্ছে, ফলে এটা খুব ওনার পক্ষে মানে খুব একটা খুব সমস্যার ব্যাপার, ফলে চারদিক ওনাকে মানিয়ে গুনিয়ে চলতে হয়, ফলে ছাদ দিয়ে মাছ ডাকার জন্য একটু তৃণমূলের দিকে তাকিয়ে বলতে হবে প্রবলেম ওর ঘরে। অন্য বিষয় বলছি, সেটা হচ্ছে বিধানসভা বলা হয় বিরোধীদের জন্য, কিন্তু একটা দিন বাদ দিয়ে গোটা শীতকালীন অধিবেশনে কোন গুরুত্বপূর্ণ আলোচনা প্রস্তাব বিল মুখ্যমন্ত্রী গিয়েছেন কোনো কিছুতেই তারা অংশগ্রহণ করেননি, বাইরে মক ই করেছেন, আম্বেদকারের মূর্তি নিচে সভা করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, একমাত্র রাজ্য বিধানসভায় বিজেপি আসলে একটা দিশাহীন ভূমিকা পালন করছে,
এবং বিজেপির পরিষদীয় দলের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। বেশ কিছু বিধায়ক তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে আসতে চান, সময় দেখা যাবে। তারা বলছেন একটু বিরোধী দলনেতা, এ তো ভাই ফোন ধরে না, এ তো ভালো করে কথা বলে না, এ তো আপনে মনে আসে নিজের মতো উদ্যোক্তের সঙ্গে চারটি কথা বলে চলে যায়, মতামত বিনিময় দরকারে পাওয়ার কোনো বিষয়ই নেই। ফলে বিজেপির পরিষদীয় দল সেটা একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে, মানে এক কোন ব্যক্তির মর্জি মাফিক একটা চালানো। প্লাস তৃণমূলের বিরুদ্ধে বলতে গেলে যে সমস্ত বাইরে তো কুৎসার রাজনীতি করা যায়, বিধানসভার ভেতরে তো তথ্য পরিসংখ্যানের কথা বলতে হবে, কেন্দ্রের তথ্য তো বলছে রাজ্য ভালো কাজ করছে, তো পালিয়ে 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 বিরোধী দল নেতা চালাচ্ছে, ওর কাজ ঘুরে 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 কুৎসা করা, তথ্য পরিসংখ্যান বিহীন মিথ্যা কথাগুলো বলে যাওয়া, ধর্ম জাতি তুলে তুলে লোকের কাছে কথা বলা, ওইরকম একটা কুলাঙ্গার কাপুরুষ দলবদলু পাল্টিবাজ ধান্দাবাজ, তো সে বিধানসভাকে ব্যবহারটা করবে কি করে, তাকে চলে যেতে হচ্ছে, সে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। ফলে এটা বিজেপি একটা দিশাহীন দিশাহীন বিরোধী দলের ভূমিকা। দিলীপ ঘোষের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন এবং কৈলাস শিবপ্রকাশ অরবিন্দ মিরামেদের দিকে তিনি অভিযোগের জায়গাতে, আমি খুব একটা খুব স্পষ্ট করে কথা বলি, তথাগত রায়, তথাগত রায় আমি উনি একজন বর্ষিয়ার মানুষ, উনি কিন্তু মানে রাজনৈতিক যে বিষয়টা উনি ওনার ছোট ভাই সৌগত রায়ের উনি নখেযোগ্য নন সেটা আমরা স্বীকার করে নেওয়া ভালো, যাই হোক ভুল পথে গেছেন, জীবনে বিপদ হতে পারে, কোন ভাই একজন পথ গোলাপতিকে হারিয়ে গেছে, ঠিক আছে। তো এখন তথাগত রায় তো উনি যে কথাটা বললেন উনি সমালোচনা করতে পারেন আমাদের বা আমার, বিষয়টা হচ্ছে তথাগত রায় বলছেন যে এইসব বিভিন্ন তারকা টারকা নিতে অপরিসীম টাকা খরচ হয়েছে, এই যে অপরিসীম টাকা খরচ হয়েছে, তথাগত রায় রাজ্য বিজেপির একজন প্রাক্তন সভাপতি, তথাগত রায় একজন রাজ্য একটি রাজ্যের মাননীয় প্রাক্তন রাজ্যপাল, তার কথার গুরুত্ব আছে, তাকে যতই দিলীপ ঘোষ ভোটের আগে চৌকাট বেরোতে না দিন কিন্তু তার একটা গুরুত্ব আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন টাকার কথা বলছেন কিন্তু তাকে তদন্ত হওয়া উচিত, এটা পিএমএল এর আন্ডারে তদন্ত হওয়া উচিত, সিবিআই আর ইডি তদন্ত হওয়া উচিত। প্রকাশ্যে বলছে যে অমুককে নিতে তমুককে নিতে অপরিসীম টাকা খরচ হয়েছে, তো তথাগত বাবুর উচিত টুইটে এগুলো দিয়ে বাজার গরম না করে আরে মশাই আমাকে গালাগালি করবেন, আপনি সারাদিন করুন করুন, সমস্যা যেটা আপনি বলেছেন সেটা মানুষকে জানতে দিন, সেটা তদন্তটা মুখোমুখি হোক, এই টাকাটা কে দিল, কোথার থেকে এলো, কারা পেল, কোথায় গেল, এটা এরম নয় যে আপনার মর্জি হলো আপনার দলের কাউকে আপনি এটা কাদা শুনে দিলেন আবার আপনার ঠিক হলো আপনি হাত মিলিয়ে নিলেন, এটা নয়। আপনি টুইট করে বলেছেন বিপুল অপরিসীম, আপনার শব্দ অপরিসীম টাকার ব্যবহার হয়েছে, নারীটা আমি ঢুকলাম না, অপরিসীম টাকার ব্যবহার হয়েছে, তো সেই টাকাটা তদন্ত হবে না, সেই সময় আপনি আবার সেটা নিয়ে প্রশ্ন তুললে আপনি অ্যাটাক করছেন, এটা কি করে হতে পারে, আপনি বলেছেন টাকার কথা, আপনার উচিত সেটা তদন্তকারী অফিসারদের কাছে সিবিআই ইডি আপনি চিঠি লিখে বলুন, আপনি টুইটে লিখছেন কেন, আপনার যদি জানতে ইচ্ছা হয় কোথায় কি তাহলে আপনি সিবিআই ইডি কে বলুন, আর আপনি বলছেন আপনার কাছে তথ্য আছে তাহলে সেটা আপনি সিবিআই ইডি কে জানিয়ে দিন যে বিজেপি ভোটের আগে এই টাকাটা কোথা থেকে পেয়েছে, কাদের কাছে দিয়েছে, কারা ডিস্ট্রিবিউট করেছে, সেই টাকাটা এখন কোথায় আছে, এটা তো পরিষ্কার কথা। আর তথাগত রায় তিনি হচ্ছেন ওই পথিক, তুমি কি পথ হারাইয়াছ, তার কারণ ওনার মূল রাগ ছিল দিলীপ ঘোষের উপর, তো উনি ভোটের আগে ভোটের পরে দিলীপবাবুকে লক্ষ্য করে তো জান হয় তাই বলে দিয়েছে, কিন্তু আপনি যদি তর্ক করে তুলনা করে দেখেন তাহলে বিজেপি সভাপতি হিসেবে বিজেপি দল হিসেবে ব্যর্থ, বিজেপি হেরেছে, কিন্তু দিলীপ ঘোষের যে সাফল্যের ক্ষতি আর সভাপতি হিসেবে তার তো মুখের যোগ্য নয় তথাগত রায়, বিজেপি সভাপতি হিসেবে দিলীপ ঘোষের যে ট্র্যাক রেকর্ড তার তো মুখের যোগ্য নয় তথাগত রায়, তথাগত রায় তো সভাপতি ছিলেন, কি রেজাল্ট দিয়েছিলেন, তো দিলীপ ঘোষের বিরোধিতা করতে গেছেন উনি গাত্র দায়ের, তো এখন দেখছেন সেটা অনেক বিপজ্জনক, তার থেকে দিলীপ ঘোষ রেগে গিয়ে আবার চারটি খারাপ কথা বলবেন, তার থেকে এখন ওই জন্য দিলীপ ঘোষকে একটু নরম করতে চাইছে যাতে দিলীপ ঘোষ ওনাকে চৌকাট পেরিয়ে বিজেপিতে ঢুকতে দেন, উনি এখন চাইছেন দিলীপ ঘোষের করুণা চাইছেন, দয়া চাইছেন, তথাগত রায় পাল্টি খেয়ে দিলীপ ঘোষের দয়া চাইছে যে আমাকে একটুখানি বসতে দাও বিজেপি পার্টি অফিসে, সেই জন্য দুদিন আগেও দিলীপ বাবুর নামে অকথ্য গালাগালি করেছে, এখন আবার দিলীপ ঘোষকে সন্তুষ্ট করে পার্টিটার মধ্যে ঢুকতে চাইছে, এটা ওনাদের ঘরোয়া ব্যাপার, সম্পূর্ণ ওদের সঙ্গে তৃণমূলের কোনো ত্রিপুরা থেকে অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেস মার খাচ্ছে, কালকেও শেখর দেববর্মা বিরাট কোহলি আহত হয়েছে, চোখে ইঞ্জুরি হয়েছে, এই অবস্থায় সুদীপ রায়বর্মণ বিজেপিকে যেভাবে চিঠি লিখলেন সেটা তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে, তৃণমূল কংগ্রেস পরিষ্কার ভাবে এটাকে সমর্থন করছে, কারণ সুদীপ রায়বর্মণ তিনি নিশ্চিতভাবে হতে পারেন বিজেপির বিধায়ক কিন্তু তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ত্রিপুরার একজন সিনিয়র নেতা, তিনি যখন একটা উদ্বেগ প্রকাশ করছেন এবং তিনিও অনুভব করছেন যে ত্রিপুরায় জঙ্গলে রাজত্ব চলছে এবং
নিরাপত্তা নেই, বিশেষ করে ইলেকশনের সময় বিজেপি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে, এবং তিনি সেখানে বেশ কয়েকটি এলাকাকে চিহ্নিত করে সেখানে যথাযথ নিরাপত্তা, আরো বেশি নিরাপত্তার একটা দাবি রেখেছেন। তো আমরা মনে করছি এটা অত্যন্ত সময়োপযোগী দাবি এবং তার বক্তব্য কেন সমর্থন না, উনি তো বিজেপির বিধায়ক, উনি সিনিয়র, কিন্তু তৃণমূল এভাবে সমর্থন করছে, তৃণমূল অভিযোগ জানাচ্ছে, সেই জায়গায় সুবিধায় অবশ্যই রাজ্যের প্রেক্ষিতে যে সবাই চাইছে সন্ত্রাস বন্ধ হয়ে শান্তিপূর্ণ অবাধ পুরো নির্বাচন, এবং সেটা সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যেটা বাস্তব তৃণমূল কংগ্রেস সেই কথা বলেছে, আর এই একই বাস্তব যদি বিজেপির কোন বিধায়ক বলে থাকেন, সুদীপ রায়বর্মনের মতো একজন সিনিয়র মানুষ বলে থাকেন এবং প্রশাসনকে চিঠি দিয়ে থাকেন, তাহলে আমরা কেন সমর্থন করবো না? তার কারণ তিনি তো ত্রিপুরার বাস্তব কথাটাই বলেছেন। যখন নিয়মিত বিধানসভা ভোটের আগে তারা যোগদান মেলা করেছিলেন, রোজ বিকেলে যোগদান মেলা, কখনো তৃণমূল থেকে, কখনো এদিক থেকে, কখনো টালিগঞ্জ থেকে, কখনো এদিক ওদিক থেকে, হাতে একটা করে পতাকা দিয়ে ভাব দেখাচ্ছেন দলটা বিরাট হয়ে গেল, এই হলো ওই হলো, বিবৃতি তো একদম বন্যা হয়ে গেল। যোগদান মেলা দেখেছেন, বিয়োগ মেলা দেখবেন, এখন তো বিয়োগ মেলা চলছে ওনাদের, যারা যোগদান মেলা করেছিলেন দায় তো বিয়োগ মেলার দায় তো তাঁরই, যারা যারা হাতে পতাকা দিয়েছিলেন লোকজনের তখন ডেকে ডেকে ছবি তুলেছিলেন, তারা কৈফিয়ত দিন কাদের নিয়েছিলেন, এখন দায় এড়াচ্ছেন কেন সব? যারা যারা বিকেলবেলা ওই যোগদান মেলা হাতে হাতে পতাকা দেওয়ার ভাব দেখানো বিজেপি যেন কত থেকে কত হলো, তো তারা এবার বিয়োগ মেলার দায়টাও তো তারাই নেবে, তো এখন এইসব বলে লাভ আছে নাকি? আপনারা নিয়েছিলেন, আপনারা প্রার্থী করেছেন, আপনারা ভেবেছিলেন কত কি হয়ে গেল, তো হয়েছে, এবার আপনাদের জবাব তো আপনারা দেবেন, আমরা তো তখন থেকে বলে আসছিলাম তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি। দিলীপ ঘোষ বলছেন তারকা না নিয়ে করবে, এটা কি লড়াইটার যোদ্ধা না? কার যোদ্ধা, কার কি, কার করবে? ব্র্যাকেটে লিখে দিতে হবে কোন বিজেপি, দিলীপ বিজেপি না তথাগত বিজেপি, শুভেন্দু বিজেপির না ওই কি নাম নতুন উদ্ভিদ আমাদের ইয়ে সুকান্ত বিজেপি। তো এখন এই যে এই যে এই যে এই যে কোন বিজেপি না দিলে শুধু কর্মী লিখলে তো বুঝতেই পারে না। বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই তার দ্বারা বিশ্বজিৎ সরকারকে হুমকি দেওয়া হচ্ছে, এবং তিনি পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ করে মামলা করার হুমকি যুক্ত করা হয়েছে, তাই পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই এর দ্বারস্থ হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমার মনে হয় ওই জায়গাটি, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু ওই এলাকাটি, ওই জায়গাটি এবং ওই রেল সংক্রান্ত জমি সংক্রান্ত জায়গাটিতে যে কেউ গেলে বুঝতে পারবেন, এবং নারকেল ডাঙা থানা সহ একটু ভেতরে ঢুকলে পুরনো কেস রেকর্ড গুলি গত 10 বছরের গোটা 8-10 FIR মামলা দেখলে বুঝতে পারবেন বাস্তবটা ওখানে কি। সুতরাং রাতারাতি কোন ঘটনা ঘটে গিয়েছে এইটার একটা বাতাবরণ তৈরি করে যারা তৃণমূল বিরোধী উৎসাহ করছেন, আমি আবার বলছি মৃত্যু দুঃখজনক, মৃত্যু কাঙ্ক্ষিত নয়, কারা মারলো কেন মারলো দেখা উচিত, কিন্তু স্থানীয় থানায় গত 10 বছর ধরে যার নামে যার যার নামে যা যা অভিযোগ আছে, প্রতিবেশীরা যা যা অভিযোগ করেছেন, সেগুলো খতিয়ে দেখলেই পরিষ্কার বোঝা যাবে ওখানে কি হচ্ছিল। বন্যা দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বন্দা, তিনি বলছেন, এটা আমি আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম, যে মেরে হাত পা ভেঙে দেবো তৃণমূল কর্মীকে, প্রকাশ্যে ভরা সভাতে দাঁড়িয়ে বলছেন, প্রথম মনে হচ্ছে ত্রিপুরার কালচার এখানে বিজেপি বিজেপি একটা বৌদ্ধত্ব দেখাবার চেষ্টা করছে, এই কালচারটা তারা বহু জায়গায় দেখিয়েছে। আমরা যদি দেখি এই সন্ত্রাস বা এই ধরনের গুজরাট থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে যে অশান্তি, যে পৈশাচী কাণ্ড কারখানা তাদের নাম যুক্ত, উত্তরপ্রদেশেও যে সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছেন, ভয়ের আতঙ্কের পরিবেশ ত্রিপুরায় যেটা চলছে, তো সেই কালচার এর থেকে বেশি কি হবে? এটা তো রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এর বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, যে এই ধরনের প্ররোচনামূলক কথা, এই ধরনের ভাষা, মারবো ধরবো হাত ভেঙে দেবো, এগুলো কি মানে কেন, কিসের জন্য, কে কার হাত ভাঙবে, আরে হাত কি শুধু মানে এক পক্ষের থাকে নাকি, হাত তো নানা পক্ষের থাকে, কিন্তু এই কথাগুলো তো রাজনীতিতে হয় না, এই কথাগুলো রাজনীতিতে বলা যায় না, শিষ্টাচারের বিরুদ্ধে, আপনাদের মানসিক হতাশা আছে অথবা আপনাদের আপনারা নয় বলছেন মানসিক হতাশা থেকে, অথবা বলছেন আপনাদের গোষ্ঠীর প্রতিযোগিতা, আপনাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতা থেকে ভেসে থাকতে এক একজন আপনারা কুকীর্তি এবং কুকথার বন্যা বওয়াচ্ছেন, আর ত্রিপুরার কালচার যেটা চালাচ্ছেন সেটা যদি আপনারা পশ্চিমবঙ্গে তার কোন রকম পুনরাবৃত্তির চেষ্টা করেন, আমার মনে হয় সেগুলো নিয়ে এখন আলোচনাটা না হয়। তারা কলকাতা এবং হাওড়া পৌরসভার বোর্ডের মধ্যে বালি পৌরসভাকে আলাদা করা হচ্ছে, প্রশাসনিক সিদ্ধান্ত, যে কোনো সময় যে কোনো জায়গায় এটা নতুন কিছু নয়, কোন এলাকায় আরো বেশি নিবিড় এর সঙ্গে এটা এটার সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্ত এর সঙ্গে
সেই এলাকার ইতিহাস, ভূগোল, সমস্যা, অনেক ফ্যাক্টর এর মধ্যে ইনভলভ। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত যে কোনো প্রশাসনকেই নিতে হয় যে বালির মানুষ যদি একটা নিবিড় উন্নয়ন পান এবং তারা যদি একটা নিজস্ব পুরসভার মাধ্যমে উন্নয়ন করতে চান, তো কোথায় সমস্যা কোথায়? এইভাবেই তো নতুন পুরসভাগুলি জন্ম নেয় আস্তে আস্তে। যে পুরসভাগুলি তৈরি হয় তারা অনেকটা উন্নয়নের দায়িত্ব তারা নিজেরা কাঁধে তুলে নেন, একটা উৎসাহের সঙ্গে কাজ করেন। এটা তো সময়ের সঙ্গে বহু জায়গায় বহু নতুন পুরসভা তৈরি হয়ে আসছে, সেটি কারণে তো ইতিবাচক, বালির পক্ষে তো অত্যন্ত ভালো হয়েছে। সুকান্ত তার মধ্যে আগে বিজেপিটা সামলান।